অবশেষে রক্ষণশীলতার বেড়া ভাঙল, আর তা কোনো রাজনৈতিক দল বা সরকার ভাঙতে পারেনি, ভাঙল দেশের শীর্ষ আদালত। সমলিঙ্গ বিবাহের সম্মতি নয় এখনই, সরকারের ওপর সিদ্ধান্ত ছাড়ল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, বিবাহ নামক প্রতিষ্ঠানটি কোনো অনর অটল বিষয় নয়, বিবাহে পরিবর্তন আসে। বিচারপতির আরও মন্তব্য, জীবনসঙ্গী নির্বাচন করা প্রত্যেকের জীবনের অবিচ্ছেদ্য অংশ, শুধু তাই নয়, সমকামী দম্পতির সন্তান দত্তকের অধিকারকে সমর্থন জানিয়েছে দেশের শীর্ষ আদালত। অপরদিকে বিচারপতি ভাট নিজের রায় বলেন, আদালত সমকামী দম্পতিদের জন্য একটি সামাজিক বা আইনি প্রতিষ্ঠা করতে পারে না। এর আগে মামলাকারীদের দাবি ছিল স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় সমলিঙ্গের বিয়েকে আইনি স্বীকৃতি দেওয়া উচিত। সেই মামলার রায় লড়েন মুকুল রেহতাগি, অভিষেক মনসাংভি, আনন্দ গ্রোভারের মতো তাবড় তাবড় আইনজীবীরা। মামলাকারীরা বলেন, সকলেরই সমান অধিকার পাওয়া উচিত। যদিও সমলিঙ্গের বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করে কেন্দ্রের বক্তব্য, সমলিঙ্গ বিয়ের বিষয় নিয়ে একমাত্র সিদ্ধান্ত নিতে পারে সংসদ তথা আইনসভা। শুনানির সময় সলিসিটর জেনারেলের মন্তব্য, পাঁচজন মেধাবী এবং শিক্ষিত ব্যক্তি পুরো দেশের হয়ে সিদ্ধান্ত নিতে পারেন না। সমলিঙ্গ বিয়েকে বৈধতা দিতে গেলে অনেক আনুষঙ্গিক পদক্ষেপ নিতে হবে। এর জন্য ক্যাবিনেট সচিবের অধীনে একটি কমিটি গড়েছে কেন্দ্রের সরকার। উল্লেখ্য, 2018 সালের 6ই সেপ্টেম্বর এক ঐতিহাসিক রায়দানের মাধ্যমে সমকামী সম্পর্ককে অপরাধমুক্ত বলে ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। ব্রিটিশ জামানার বহু পুরনো আইনকে প্রত্যাহার করে বিচারপতিদের বেঞ্চ জানিয়েছিল, ভারতীয় দণ্ডবিধির 377 ধারার আওতায় দুজনের পূর্ণ সম্মতিতে সমকাম সম্পর্ক অপরাধ নয়। সেই পাঁচ বিচারপতির বেঞ্চে ছিলেন দেশের প্রধান বর্তমান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। টানা 10 দিনের শুনানি পর্বের শেষে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গত 11ই মে রায় সংরক্ষিত রেখেছিল। সমলিঙ্গে বিয়ের আইনি স্বীকৃতি নিয়ে দেশের বিভিন্ন হাইকোর্টে জমে থাকা মামলাগুলোকে এক করে গত জানুয়ারিতে একসঙ্গে শুনানির সিদ্ধান্ত নিয়েছিল চন্দ্রচূড়ের বেঞ্চ। মঙ্গলবার তার রায় ঘোষণা হয়। অবশেষে 3-2 অনুপাতে সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় সমপ্রেমী যুগলদের বিবাহদের আইনি স্বীকৃতি। হাই নিউজ নেটওয়ার্ক।